আমরা জেনারেল ম্যাথ অধ্যায় এক বাস্তব সংখ্যা যে অধ্যায়টা পড়াচ্ছিলাম, তো ওই অধ্যায়ের একটা ম্যাথই বাকি আছে, 19 নম্বরের যে ম্যাথটা। তো এই ম্যাথ গুলো এতটা ইম্পর্টেন্ট না, ওই জন্য ভাইয়া আগের ক্লাসে করায় নেই। তো তোমরা কয়েকজন ভাইয়াকে মেসেজ দিছো, ওই কারণে ভাইয়া অঙ্কগুলো করায় দিচ্ছি। তো তোমরা যেহেতু করায় দিচ্ছি, খাতায় সুন্দর করে লিখে রেখো। তা আমাদের হচ্ছে এখানে 19-এ যে ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল বলতে কি, খেয়াল করো তো, বলা হচ্ছে তোমাকে √4 বলতো, তুমি চাইলে এটা ক্যালকুলেটরে বের করতে পারো, হচ্ছে এটা মানে কত, 2। অর্থাৎ আমরা ক্যালকুলেটর ইউজ না করে আমরা হচ্ছে হাতে কিভাবে যে 4 = 2 হয় এই জিনিসটা বের করতে পারি, আমরা ওই জিনিসটা আজকে করব। তো খেয়াল করো, যদি পরীক্ষা এমসিকিউ তে আসে তাহলে তো তুমি ক্যালকুলেটরে করে ফেললা, বাট রিটেনে যদি আসে আমরা এখানে একটা স্পেশাল নিয়ম আছে, আমরা এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। তো আসো আমরা প্রথমে মনে করো হচ্ছে আমরা এখানে খেয়াল করো ভাইয়া, তোমাদের বইতে দেখবো 19-এ মাত্র 4টা ম্যাথ আছে, অর্থাৎ এই 4টা ম্যাথ আছে 19-এ, 12 এইটা এইটা এবং এইটা, আর উপরের যে 3টা এগুলা তোমাদের উদাহরণে আছে। তো ভাইয়া একসাথে একসাথে করে লিখে দিছি। তো আসো আমরা প্রথমে 2-এর যদি আমরা বা 2 না যে আমরা খ নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি, যে খ নাম্বার বলা হচ্ছে তোমাকে 144, এটার হচ্ছে বর্গমূল নির্ণয় করো। তাহলে খেয়াল করো আমরা খ নাম্বার ম্যাথটা দিয়ে যদি শুরু করি, খ তোমাকে বলা হচ্ছে 144, এটার বর্গমূল করার জন্য। তো ভাইয়া একটা অঙ্ক করাচ্ছি এবং সাথে সাথে হচ্ছে তোমার স্টেপ গুলা লিখে দিচ্ছি, এতে তোমার সুবিধা হবে। তাহলে খেয়াল করো আমরা এখানে স্টেপ গুলা লেখো, স্টেপ 1 স্টেপ 1 হচ্ছে তোমাকে ডান দিক হতে জোড়া করতে হবে, ডান দিক হতে কি করতে হবে, জোড়া করতে হবে, অর্থাৎ আমরা কাপল করব। তাহলে আসো আমরা ডান দিক থেকে যদি এই সংখ্যাটাকে কাপল করি, খেয়াল করো তো এখানে কাপল হয় কয়টা, শুধুমাত্র একটা কাপল হয়, 1 কিন্তু কাপল হয় না। সো 1 যেভাবে আছে ওইভাবে থাকবে, অর্থাৎ যে কয়টা সংখ্যা কাপল হবে, যেভাবে সবসময় যেমন মনে করো তোমার আছে হচ্ছে 1024, দেখো 1024, তো তুমি এটাকে কাপল করো, খেয়াল করো এটাকে যদি কাপল করো, এটা একটা কাপল হয়, এটা একটা কাপল হয়, তো তুমি খেয়াল রাখবা যে আমরা কাপলটা করব কোন দিক থেকে, ডান দিক থেকে। এরপর যদি কোনো সিঙ্গেল থাকে থাকবে, না থাকলে নাই। তা আসো আমরা এবার 144টাকে যদি দেখি, তো আমরা দেখো এবার হচ্ছে তোমাকে ভাগ করতে হবে। তো খেয়াল করো আমরা হচ্ছে ভাগ করব, এখন ভাগ কিভাবে করব, ভাগ করব হচ্ছে স্টেপ 2 লেখো, স্টেপ 2 ভাগ শুরু করতে হবে, সর্ব বামের জোড়া বা, খেয়াল করো তো ভাইয়া 1024 যেটা লিখছিলাম, 1024 তুমি যদি এটাকে কাপল করো, দেখো তো সর্ববামে জোড়াও থাকতে পারে আবার কিংবা কি থাকতে পারে বলতো, সিঙ্গেল ডিজিটও থাকতে পারে বা সিঙ্গেল অঙ্ক হতে। খেয়াল করো আমরা স্টেপ 2 তে কি করলাম, যে ভাগটা আমরা শুরু করতে হবে কোথায় থেকে, সর্ববামের জোড়া বা সিঙ্গেল অঙ্কটা হতে আমরা ভাগটা শুরু করব। এখন ভাগটা শুরু করব কিভাবে খেয়াল করো, তো ভাইয়া তোমাদের জন্য মনে করো একসাথে 2টা ম্যাথ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আর একটা ম্যাথ নিচ্ছি এমনি ভাইয়ের ইচ্ছা মতো, ভাইয়া একটু আগে যেটা লিখলাম 1024। তো খেয়াল করো আমরা কি বললাম যে সর্ব ডান থেকে কাপল করতে হবে, তো এখানে যদি কাপল করো দেখো একটা, এখানে যদি কাপল করি আমরা 2টা কাপল হয়। এখন আসো আমরা ভাগটা এবার স্টেপ 3 তে, আমাদের স্টেপ 3 তে হচ্ছে ভাগটা শুরু হবে, দেখো স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে এমন একটি সংখ্যা, বাছাই করতে হবে বা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ শুরু করতে হবে, যাকে বর্গ করলে, সর্ব বামের
জোড়া বা সিঙ্গেল ডিজিটটি হয়। বর্গ করলে সর্বমানের জোড়া বা সিঙ্গেল অঙ্কটির সমান বা সবচেয়ে কাছাকাছি হয়, সবচেয়ে কাছাকাছি হয়। খেয়াল করো, অর্থাৎ এই তিনটে স্টেপ আমরা মাথায় রাখলে অঙ্কগুলো মোটামুটি আমরা মিলায় ফেলতে পারবো। খেয়াল করো, স্টেপ ওয়ান এবং টু তে আমরা বুঝলাম। তাহলে এবার আসি স্টেপ থ্রি, অর্থাৎ এমন একটি সংখ্যা দ্বারা ভাগ শুরু করতে হবে। অর্থাৎ এখানে আমরা এমন একটি সংখ্যা নিতে হবে যাকে তুমি স্কোয়ার করলে, তোমার যদি সর্ববামে কাপল থাকে তাহলে কাপলটার সমান হবে বা এর সবচেয়ে কাছাকাছি হবে, কিংবা যদি সিঙ্গেল ডিজিট থাকে তাহলে এর সমান বা সবচেয়ে কাছাকাছি হবে। তাহলে আসো আমরা প্রথমে এখানে খেয়াল করো, বলতে এখানে সিঙ্গেল ডিজিট আছে হচ্ছে ওয়ান। তাহলে তুমি এমন একটা সংখ্যা চুজ করো যেটাকে স্কোয়ার করলে ওয়ান হবে বা এর চেয়ে সবচেয়ে কাছাকাছি হবে। বলতে এমন সংখ্যা কত বলতো? ওয়ান। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়ান। তাহলে তুমি খেয়াল করো এখানে আসো, বলতে এখানে কত আছে বলতো? সর্ববামে কাপল আছে হচ্ছে দশ। তাহলে তুমি এমন একটা সংখ্যা চুজ করো যাকে স্কোয়ার করলে দশ বা এর সবচেয়ে কাছাকাছি হবে। তা আসো আমরা চিন্তা করি, ওয়ান তাকে স্কোয়ার করলে ওয়ান, টু তাকে স্কোয়ার করলে ফোর, থ্রি তাকে স্কোয়ার করলে কত হয় বলতো? নাইন। ফোর তাকে স্কোয়ার করলে কত হয়? ষোলো। দেখো দশকে অতিক্রম করে চলে যাচ্ছে, তাহলে বলো তো আমরা দশের সবচেয়ে কাছাকাছি কাকে স্কোয়ার করলে পাই বলতো? তিনকে স্কোয়ার করলে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে থ্রি। তাহলে আসো আমরা এবার ভাগ করবো, বলতো ওয়ান ওয়ানের মধ্যে কয়বার যায়? একবার। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়ান, এখানেও লিখলাম হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করো কত হবে? জিরো। এবার আসো এখানে তিন, তিন দশের মধ্যে খেয়াল করো আমরা কি লিখছি, যে স্টেপ টু টা অ্যাপ্লাই করতেছি। দেখো ভাগ শুরু করতে হবে সর্ববামের জোড়া হতো, অর্থাৎ আমরা সর্ববামের জোড়াটাকে আমরা ভাগ করতেছি। তাহলে বলতো তিন দশের মধ্যে কয়বার যায় বলতো? তিনবার যায়। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে তিন, তাহলে তিন ত্রিকে হচ্ছে নয়। তাহলে তুমি খেয়াল করো তো দশের থেকে যদি নয় যায়, খেয়াল করো দশের থেকে যদি নয় যায় আমাদের কত থাকে বলতো? ওয়ান। এবার আসো আমরা এরপরে খেয়াল করো তো আমাদের এখানে আবার দাগ দিবা, এখানেও তুমি হচ্ছে আবার দাগ দিবা। এখন এইখানে যে সংখ্যাটা হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে খেয়াল করি স্টেপ গুলা জাস্ট বুঝলেই হবে, ভাই লিখে দিচ্ছি। এইখানে যে সংখ্যাটা আসবে, এইখানে যে সংখ্যাটা আসবে, এই দুইটা সংখ্যার যোগফলটা এখানে বসবে, এই দুইটার সংখ্যার যোগফলটা এখানে বসবে। তাহলে তুমি লিখে রাখো এখানে, যে ভাইয়া বোঝানোর জন্য, যে একটা অঙ্ক তোমরা এভাবে করে রাখো তাহলে পরবর্তীতে খাতা দেখলে বুঝবা যে এখানে কিভাবে হয়েছে। তাহলে খেয়াল করো এই দুইটা সংখ্যার যোগফলটা বসবে এখানে। তাহলে একে একে যোগ করলে কত হয় বলো তো ভাই? দুই। তাহলে এখানেও সেম, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার যোগফলটা বসবে এখানে। তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করলে কত হয়? তিন তিন ছয়। আর এইখানে একটা ফাঁকা বক্স করলাম ভাইয়া, এখানেও একটা ফাঁকা বক্স করলাম, এখানেও একটা ফাঁকা বক্স করলাম, এখানেও একটা ফাঁকা বক্স করলাম। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এই যে এভাবে যে দাগগুলা দিচ্ছে এগুলা তোমার বোঝার জন্য, এগুলো আবার পরীক্ষায় দিও না। তো তুমিও একটা ম্যাথ এবার দাগ দিয়ে লিখে রাখো, তাহলে হচ্ছে তুমি জিনিসগুলো বুঝবা। এখন এই যে যে দুইটা বক্স ভাই লিখলাম, এই বক্স গুলাতে কি হবে খেয়াল করো তো, এই বক্স গুলাতে সবসময় একই সংখ্যা হবে, এই দুইটা বক্সে সবসময় কি হবে? একই সংখ্যা হবে। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এখানে আছে ছয়, এখানে আছে এক, বলতো ছয় দ্বারা তো এককে ভাগ করা যায় না। তাহলে তোমার উপর থেকে সংখ্যা নামবে, এই ক্ষেত্রে মনে রাখবা সংখ্যা নামবে হচ্ছে কাপল আকারে। সংখ্যা কিভাবে নামবে? কাপল আকারে। তাহলে খেয়াল করো তো ছয় দিয়ে এককে ভাগ যায় না, তাহলে আমরা যদি নামাই নেমে আসবে কত বলতো? চব্বিশ। তাহলে এখানেও খেয়াল করো দুই দ্বারা শূন্যকে যদি না যায় আমাদের এখান থেকে নেমে আসবে কত বলতো? চুয়াল্লিশ। তাহলে এবার আসো তুমি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, খেয়াল করো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার দ্বারা এটাকে তুমি ভাগ করতে পারবা। তাহলে মনে করো ভাইয়া এখানে ওয়ান নিলাম, এখানে কত নিলাম? ওয়ান নিলাম। তাহলে খেয়াল করো তোর এই বক্সটার জায়গায় ভাই কত নিলাম? ওয়ান নিলাম। তাহলে ভাইয়া কি বলছে, এখানে যা লিখবে এখানেও সেম লিখতে হবে, তাহলে এখানে কত লিখতে হবে বলতো? ওয়ান লিখতে হবে। তাহলে আমরা যদি এটাকে ওয়ান দ্বারা গুণ করো, দেখো এটা কত হয়? একুশ। অর্থাৎ এটা এটার থেকে আরো যাবে। তাহলে খেয়াল করো আমরা এখানে টু নিলাম, এখানেও টু নিলাম, তাহলে হচ্ছে বাইশ। আর এখানেও যদি দুই নয় তাহলে দেখো তো কত হয়, দুই দুগুণে চার, দুই দুগুণে চার চুয়াল্লিশ। অর্থাৎ এখানে দুই বসলে, এখানে দুই বসলে চুয়াল্লিশের মধ্যে নিঃশেষে ভাগ যাবে। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে দুই, এখানেও নিলাম দুই, তাহলে হচ্ছে বিয়াল্লিশ দুগুণে চুয়াল্লিশ, তাহলে হচ্ছে জিরো।
তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথটা। তাহলে তোমরা এই দুইটাকে টান দিয়ে লিখে রাখো, একই সংখ্যা বসাতে হবে, সংখ্যা বসাতে হবে। খেয়াল করো ভাইয়া, যে দুইটা ম্যাথ করে দিচ্ছি এটার এটা, এগুলাতে ভাইয়া যেভাবে লিখতেছি এভাবে অবশ্যই লিখে রাখবা, তা না হলে তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ দিতে যাবা এই অঙ্কগুলা কিভাবে কি হয়েছে এগুলো কিন্তু বুঝবা না। ঠিক আছে, আসো এবার আমরা এখানে যাই। তাহলে বলো তো, এখানেও তোমার একই প্রসেস, যে এখানে এবং এখানে সেম একই সংখ্যা বসাইতে হবে। তাহলে মনে করো ভাইয়া এখানে 1 বসাইলাম, বলতো 61 × 61 হয়, আরো বেশি যাইতে পারে। তাহলে আমরা হচ্ছে 2 যদি বসাই এখানে, এখানেও যদি 2 বসাই, খেয়াল করো তো 62 × 2, দেখো 2 × 2 = 4, 6 × 2 = 12, অর্থাৎ এখানে 2 বসাইলে 124 হয়। তাহলে এটা হচ্ছে 0। তাহলে তুমি খেয়াল করো যে আমাদের নির্ণয় বর্গমূলটা এবার কত। তাহলে হচ্ছে বর্গমূল হচ্ছে তোমার এই ভাগফলটাকে হচ্ছে আমরা বর্গমূল বলি। তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান হচ্ছে 12। আর এটা খেয়াল করো এখানে, সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান হচ্ছে 32, অর্থাৎ এইখানে যে ভাগফলটা আছে এটা হবে তোমার বর্গমূলটা। তো খেয়াল করো আমরা এখান থেকে তাহলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে বলে তারপরে ভাই পরে ম্যাথটা শুরু করতেছি। প্রথম হচ্ছে তোমাকে স্টেপ 1 হচ্ছে তোমাকে ডান দিক থেকে জোড়া দিতে হবে, স্টেপ 2 হচ্ছে এটা গেল, স্টেপ 3 হচ্ছে এটা গেল, এবং স্টেপ তুমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। খেয়াল করো তো ভাই এখানে যেটা অ্যাপ্লাই করছি নামবে কিভাবে বলো তো, কাপল আকারে বা জোড়া আকারে নিচে নামে। তাহলে দরকার হলে এখানে লিখে রাখো যে জোড়া আকারে নিচে নামে, জোড়া আকারে নিচে নামবে। তো ঠিক আছে, আমরা এই দুইটা ম্যাথ আশা করি বুঝছো। এবার আসো আমরা তোমাদের বইয়ে যে ম্যাথটা আছে 2 নম্বরে 2 এর বর্গমূল, আসো আমরা এই ম্যাথটা এবার যদি খেয়াল করো। তো দেখো আমাদের এখন হচ্ছে ক 19 এর ক, তোমাকে বলছে 2। এখন বলো তো 2 সিঙ্গেল একটা ডিজিট, এটাকে তোমার কাপলিং বা জোড়া করার মতো কিছু নাই, সো এখানে একটা ডিজিট নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে নিলাম, এখানে নিলাম, বলতো প্রথম ভাগটা আমরা কিভাবে শুরু করি। এমন একটি সংখ্যা দ্বারা ভাগ শুরু করতে হবে যাকে, খেয়াল করো, যাকে বর্গ করলে সর্ববামের জোড়া বা সিঙ্গেল অঙ্কটি সমান বা সবচেয়ে কাছাকাছি হয়। তাহলে আমাদের এখানে আছে সিঙ্গেল একটা অঙ্ক কত, 2। তাহলে খেয়াল করতো 1 কে স্কোয়ার করো কত হয় 1, 2 কে স্কোয়ার করো কত হয় 4, অর্থাৎ 2 এর বেশি হয়ে যায়। তাহলে 2 এর সবচেয়ে কাছাকাছি আমরা কত কে পাই বলো তো, 1 কে। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে 1। তো এইখানে আমরা জানি একটু আগে দেখেছি এইখানে যে সংখ্যা নিতে হয় আমাদের এখানেও সেম একই সংখ্যা নিতে হয়। তাহলে আমরা এখানেও নিলাম হচ্ছে 1। তাহলে একে একে 1, তাহলে এখানে যদি তুমি ভাগ করো দেখো এখানে 2 এর থেকে 1 গেলে থাকবে হচ্ছে 1। এরপরে এখানে কি হয় বলো তো, এখানে হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলটা হয়। তাহলে এখানে লিখলাম হচ্ছে ভাইয়া 2, আর এখানে তোমার হচ্ছে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম। তো এই বক্স গুলা তোমরা চাইলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, বাট দিলে তোমার বুঝতে সুবিধা আর কি, এই আছে আর কিছুই না। তাহলে এখন খেয়াল করো তো 2 1 এর মধ্যে যায় কিনা বলতো, 2 তো 1 এর মধ্যে যায় না। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম, তাহলে এটা কত হলো বলো তো, 10 হলো। তাহলে এখন খেয়াল করো তো এটা যদি 10 হয়, খেয়াল করো আমরা একটু আগে বলছি যে আমরা আনতে হয় কিভাবে বলো তো, কাপল আকারে আনতে হয়। তাহলে এখানে 10 আসবে নাকি 00 আসবে বলো তো, এখানে আসবে হচ্ছে 00, কারণ কি আমরা কাপল আকারে আনতে হবে। তাহলে এটা হয়ে গেলে 100। এবার তুমি আসো এখানে আর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 100 কাছাকাছি যায়। তাহলে খেয়াল করো ভাইয়া, মনে করলাম এখানে 2 নিলাম, তাহলে খেয়াল করো তো 21 × 2, তারপরে 21 × মনে করো 3, তারপরে 21 × 4, আর আরেকটা নিলাম 21 × 1, তাহলে এটা করলে আসবে 21, তারপরে এটা করলে আসবে হচ্ছে 42, তারপর হচ্ছে 21 × 3, এটা করলে আসে 63, 21 × 4, এটা করলে আসে হচ্ছে তোমার 84, তারপরে 21 × 5, এটা করলে আসে হচ্ছে 105। তাহলে বলো তো আমরা কোন সংখ্যাটা নিব বলো তো, এখানে আমরা এখানে নিব হচ্ছে, সরি ভাই একটু ভুল লিখছি, আমরা
দুই জায়গায় সেম একই সংখ্যা নিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে একবার এক নিলাম, এখানে এক নিলাম, তাহলে খেয়াল করে 21 × 21 তাহলে কত হবে বলতে 21। এখানে দুই নিলাম, এখানে দুই নিলাম, তাহলে 2 × 2 তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4 44। এখানে 3, এখানে 3, তাহলে হচ্ছে 23 × 3, 3 × 3 = 9, 3 × 2 = 6। এখানে 4, এখানে 4, তাহলে দেখো 24, 24 4 4 6 16, 6 হাতের আছে 1, 2 × 4 = 8, 1 = 9। তার মানে আমাদের এখানে দেখো, আমরা যদি 4 নাও তাহলে তুমি 100 সবচেয়ে কাছাকাছি যেতে পারতেছো। তাহলে এখানে হবে 4, এখানে হবে তোমার 4, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 96। তাহলে তুমি আগের মতো বিয়োগ করো, 100 থেকে 96 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4। তাহলে খেয়াল করো, আমরা যদি 4 বিয়োগ করি, বলতো আমাদের সিস্টেমটা কি ছিল? এইখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে তোমার এটা কি হয় বলতো, অ্যাড হয়। তাহলে এখন এই 24-এর সাথে 4 অ্যাড করো, কত হবে বলতো? 28। তারপরে এখানে একটা বক্স, এখানে ভাইয়া আরেকটা বক্স দিলাম। এখন তুমি খেয়াল করো তো, আমাদের এখানে আছে হচ্ছে 4, 28 তো 4 এর মধ্যে যাবে না, তাহলে এখানে তোমাকে নামাইতে হবে। নামানোর মতো তো কিছু নাই, তুমি যেহেতু দশমিক দিছো, আমরা এখানে শূন্য লিখতে পারি। তা আমরা শূন্য লিখলে কিভাবে লিখবো বলতো, কাপল আকারে। তাহলে এখানে ভাইয়া দুইটা শূন্য লিখলাম। এখন খেয়াল করো তো, এখানে কত দিলে এটার কাছাকাছি যাবে, কারণ এখানে আর এখানে আমরা সেম একই অঙ্ক দিব। তাহলে মনে করো ভাইয়া, এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, তাহলে খেয়াল করো তো 281, 1, তাহলে এটা করলে আসবে 281। 282, অর্থাৎ এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে 2, 2 × 2 = 4, 8 × 2 = 16, 6 হাতের আছে 1, 2 × 2 = 4, 4 × 1 = 5। খেয়াল করো তো, তুমি যদি 2 দাও সংখ্যাটা কি হয়ে যায় বলো তো, 400 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তোমাকে এখানে দিতে হবে কত, 1। তাহলে আমরা এখানে দিলাম 1, এখানেও দিলাম হচ্ছে 1। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এটাকে ভাগ করো, এখন কত থাকে 281, তাহলে 400 থেকে 281 যদি আমরা বিয়োগ করি, 400 বিয়োগ 281, এটা গুলো আসে হচ্ছে 119। তাহলে খেয়াল করো, আমাদের কি বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর নিতে হবে। দেখো আমাদের 2 ঘর আসছে, আরো 2 ঘর আনতে হবে। তারপর আমরা আস্তে আস্তে আগাই, খেয়াল করো তো, এখন এখানে সংখ্যাটা আছে কত বলতো, 281, এটার সাথে অ্যাড হবে কত বলতো, এই সংখ্যাটা, তাহলে এইটা অ্যাড হলে কত হবে, 282। তাহলে এখানে আমরা আবার একটা ফাঁকা ঘর দিলাম, এখানেও আমরা আর একটা ফাঁকা ঘর দিলাম। তো সেম একই প্রসেসে এখানে এবং এখানে সেম একই ম্যাথ আনতে হবে। তার আগে দেখো, এই সংখ্যাটা এটার চেয়ে বড়, সো এটা দ্বারা ভাগ যাবে না, তোমাকে এখানে আনতে হবে। তা আমরা এখানে আবার 00 আনলাম দুইটা, তাহলে হচ্ছে 2টা 00 আনলাম। তাহলে এখন খেয়াল করো তো, আমরা এখানে কত দিলে এটার কাছাকাছি যাবে, আমরা সেম জানি এখানে এবং এখানে সেম একই সংখ্যা দিতে হবে। তাহলে ভাইয়া এখানে মনে করো 4 দিলাম, এখানেও মনে করো 4 দিলাম, তাহলে দেখো কত হয়, 282, 4 × 4, তাহলে এটা করলে আসে হচ্ছে 11,296, তার মানে এটাই যাবে, তাহলে হচ্ছে 11,296। তাহলে এখন যদি বিয়োগ করি আমরা, 11,900 - অ্যান্সার, এটা করলে আসে হচ্ছে 604। তাহলে এখন খেয়াল করো, এখন আমাদের এই পাশে কত আসছে বলতো, 2,824, এর সাথে যোগ হবে কত, 4, অর্থাৎ এই সর্বশেষ যে সংখ্যাটা আনো ওইটা হচ্ছে এটার সাথে যোগ হয়। দেখো এখানে 1 আনছিলা, এটার সাথে টোটালটার সাথে 1 যোগ হয়ে 282 হয়েছে। এখানে 4 আনছো, দেখো 24-এর সাথে 4 যোগ হয়ে 28 হয়েছে। তাহলে খেয়াল করো, এটার সাথে আমরা এখন 4 যোগ যদি করি, তাহলে আসবে হচ্ছে 282, আর 4 যোগ করলে 8। এখানে একটা বক্স, আর এখানে লাস্ট আর একটা বক্স আমাদের, কারণ কি, আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হচ্ছে। এখন খেয়াল করো তো, সেম একই জিনিস, এখানে দেখো অঙ্কটা অনেক বড়, এখানে অঙ্কটা ছোট, সো এটা এটার মধ্যে ভাগ যাবে না, তাহলে আমাদেরকে নামাইতে হবে। নামাইলে আমরা কাপল নামাবো, তাহলে এখানেও আমরা 00 নামাইলাম। তো এখন খেয়াল করো, এখানে আর এখানে সেম একই অঙ্ক দিতে হবে। তো আমরা যদি এখানে 1 দিই, দেখি যে হয় না, আমরা যদি 2 দাও, খেয়াল করো এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, কারণ 3 দিলে এখানে এর চেয়ে বেশি হয়ে যায়, সো আমরা 2 দিলাম। তাহলে দেখো 2 × 2 = 2, এটা করলে আসে হচ্ছে 5, 6, 5, 6, 4। তাহলে খেয়াল করো, আমরা যদি বিয়োগ করো, তাহলে আসবে হচ্ছে 6, 0, 4, 00 - অ্যান্সার, এটাকে করলে আসে হচ্ছে 3, 8, 3, 6। তো আমাদের 4 দশমিক বলছে, আমরা চাইলে তুমি অঙ্কটা এখানেও শেষ করতে পারো, বা যদি আরো কন্টিনিউ করতে চাও, পরীক্ষা 5 দশমিকে বলে, তাহলে বলতো সিস্টেম তো আমরা জানি,
এখন খেয়াল করো তো এখানে আছে কত বলতে, এই সংখ্যাটা এটার সাথে কত অ্যাড হবে সর্বশেষ যে সংখ্যাটা আছে দুই, অর্থাৎ দুই অ্যাড করবা, এভাবে তুমি কন্টিনিউ করবা। তাহলে আসো আমাদের যদি নির্ণয় বর্গমূলটা লিখি, তাহলে খেয়াল করো তো, সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান 1.4142, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল √2 সমান সমান হচ্ছে, এই জিনিসটা আমরা বের করলাম। সো এই প্রসেসে অঙ্কগুলো পারবা আশা করি। তো আমরা আসো আমরা এবার আরেকটা অঙ্ক দেখি, মনে করো হচ্ছে তোমার 13, এটা হচ্ছে তোমরা SW করো, ভাইয়া 12 তে আসি, 12 নাম্বার ভাইয়া এটা করে দিই। তো খেয়াল করে আমরা হচ্ছে এবার ঘ নাম্বার অঙ্কটা করতেছি, ঘ 12। তো বলতো এটাকে যদি আমরা কাপল করি, দেখো এখানে কয়টা কাপল হয়, একটা কাপলই হয়। সো আমরা আসো আমরা এবার খেয়াল করো বর্গ, আমরা প্রথমে শুরু করতে হয় বর্গ করে, যে এমন একটা সংখ্যা হতে হবে যেটা 12 বা 12-র কাছাকাছি হবে। তাহলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9, আর 4 কে যদি তুমি স্কয়ার করো তাহলে ওটা হয়ে যায় কত বলতো 16। সো আমাদের এখানে কত নিতে হবে বলতো 3, তাহলে আমরা এখানে 3 নিলাম। তাহলে 3 নিলে এখানেও সেম একই সংখ্যা নিতে হবে, আমরা জানি এখানে যে সংখ্যা নিব এই পাশেও সেম একই সংখ্যা নিতে হবে। তাহলে 3 কে হচ্ছে তোমার 9, তাহলে 12 তে যদি 9 যায় তাহলে আমাদের থাকবে কত বলতো 3। তাহলে এখানে কি করি বলতো, আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে যোগফলটা এখানে লিখি, তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করলে হবে 6, এখানে হবে একটা বক্স আর এখানে হবে তোমার একটা বক্স। এখন তুমি খেয়াল করো তো আমরা 6 তো 3 এর মধ্যে যাবে না, তাহলে আমাদেরকে কি করতে হবে বলতে, এখানে দশমিক আনতে হবে। তাহলে আমরা এখানে একটা দশমিক আনলাম, দশমিক এনে আমরা এখানে শূন্য আনবো বলতো, আমরা আনার ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট আনি না, আমরা কি করি কাপল আনতে হয়। তাহলে এখানে শূন্য আনলে কয়টা শূন্য আনতে হবে, দুইটা শূন্য আনতে হবে, তাহলে আমরা এখানে দুইটা শূন্য নিয়ে আসলাম। তো এখন খেয়াল করো এখানে আর এখানে আমাদের সেম একই ডিজিট আনতে হয় আমরা জানি। তাহলে খেয়াল করো প্রথমে মনে করলাম ভাইয়া 1 আনলাম, তাহলে 61 ইনটু হচ্ছে 61, তাহলে হবে 61। যদি 2 আনো তাহলে গুণ 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। আমরা যদি এখানে এখানে 3 আনি তাহলে 63, 3, 3 ত্রিকে 9, 3 6 18। আমরা যদি 4 আনি তাহলে 64, 64, 4 4 16, 6 হাতে আছে 1, 4 6 24, 24 আর 1 হচ্ছে 25, হচ্ছে না। তারপর তুমি খেয়াল করো আমরা যদি 5 5 আনি তাহলে খেয়াল করো কত আসে আমাদের, 65 গুণন 5, এটা হচ্ছে 300, খেয়াল করে এটা করলে হচ্ছে 325। অর্থাৎ তুমি যদি 5 5 আনো তাহলে সংখ্যাটা 300 চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে আনতে হবে কত বলতো 4। তাহলে আমরা এখানে 4 নিলাম আর এখানেও 4 নিলাম, তাহলে 4 4 নিলে তোমার আসে হচ্ছে 200, কত আসলো খেয়াল করো 64 গুণন 4, এটা হচ্ছে 256। তাহলে খেয়াল করো তুমি এখন বিয়োগ করো 300 বিয়োগ 256, এটাকে করলে আসে হচ্ছে আমাদের 44। তাহলে বলতে এখানে আমরা এখন কি করব, এই সংখ্যাটার সাথে লাস্টে যে সংখ্যাটা আনছো ওইটা অ্যাড হবে। তাহলে এখানে আছে 64, এখানে আছে 4, অ্যাড করলে কত হবে 68। তাহলে এখানে আমরা একটা বক্স দিলাম, এখানে আমরা একটা বক্স দিলাম। তো এখন খেয়াল করো আবার সেম একই প্রসেসে এখানে এখানে সংখ্যা আনতে হবে, তার আগে খেয়াল করো এটা 68, এটা 44, এটা তো ভাগ যাবে না। তাহলে এখানে আমরা আরো এক কাপল জিরো নিয়ে আসি, তাহলে এখানে আরো একটা জিরো নিয়ে আসলাম। তাহলে আসো আমরা দেখি কত বসাইলে এটা যায়, সেম একই রকম সংখ্যা দ্বারা বসাইতে হবে। তাহলে 68 মনে করলাম ভাইয়া 4 বসাইলাম, গুণ 4, তাহলে হয় 2000, তারপর হচ্ছে আমরা যদি 5 বসাই গুণন 5, এটা করলে 3000, তারপর হচ্ছে 6 যদি বসাই, দেখো আমরা 6 বসাইলে আমরা হয় দেখো 6 যদি বসাও এখানে, তাহলে 6 বসাইলে হচ্ছে 4116। তো খেয়াল করো আমরা যদি এখন বিয়োগ করি 4400 বিয়োগ 4116, এটাকে বিয়োগ করলে আসে 284। তো এখন এখানে কি হবে বলতো, এইখানে এই সংখ্যাটার সাথে এখন কত অ্যাড হবে বলতো তোমরা, 6 অ্যাড হবে তাই না, কারণ কি সর্বশেষ যে সংখ্যাটা, তাহলে 6 অ্যাড করো, তাহলে হচ্ছে তোমার 686 যোগ 6, এটা করলে আসে হচ্ছে তোমার 692। তাহলে এখানে আমরা একটা বক্স দিলাম, এখানে আমরা আরেকটা বক্স দিলাম। তো এখন খেয়াল করো আমরা আবার একই জিনিস এখানে আনবো, তো আনার আগে দেখো এটাকে এটা দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা আরো এক কাপল এখানে শূন্য নিয়ে আসলাম। তাহলে আমরা এবার এটাকে ভাগ করে একই রকম সংখ্যা দ্বারা, তাহলে 692 মনে করো ভাইয়া হচ্ছে প্রথমে 4 নিলাম, তাহলে গুণ 4, এটাকে করলে কাছাকাছি চলে গেছে, সো এটাই হবে 4 নিলে,
তাহলে হচ্ছে 4 এখানেও আমরা দিলাম 4 তাহলে এটাকে করলে আসে হচ্ছে 27696 তাহলে বিয়োগ করো 28400 বিয়োগ आंसर এটা করলে আসে হচ্ছে 704 তো এবার আসো আমাদের আরো এক ঘর লাগবে তাহলে এই 4 এবার এটার সাথে অ্যাড করো তাহলে কত হয় 692 448 এখানে একটা বক্স রাখলাম আমরা এখানে একটা বক্স রাখলাম তাহলে সেম একই সংখ্যা আনতে হবে তার আগে এখানে ভাগ যায় না তাহলে আমরা আবার দুটো জিরো আনলাম তাহলে আমরা আবার ডাবল জিরো আনলাম তাহলে এখন খেয়াল করো এটাকে কত যায় আমরা হচ্ছে সেম একই রকম 6928 মনে করো ভাইয়া 3 আনলাম তাহলে গুণ 3 তা হয় না তারপর হচ্ছে 6928 গুণ 4 তা হচ্ছে না তারপরে দেখো 6928 5 গুণ 5 তো খেয়াল করো আমরা এখানে 1 আনলেই হচ্ছে তাহলে এখানে 1 নিলাম এখানে 1 নিলাম তাহলে এটা দেখো কত আসে 6928 1 তাহলে এখান থেকে এখানে যদি বিয়োগ করো 6928 1 তাহলে 70400 বিয়োগ आंसर এটাকে করলে আসে হচ্ছে 1119 তো খেয়াল করো আমাদেরকে যেহেতু 4 ঘর পর্যন্ত করতে বলছে আমরা 4 ঘর পর্যন্ত পেয়ে গেছি তো তুমি চাইলে আরো কন্টিনিউ করতে পারো সেটা তোমার প্রশ্নের উপর নির্ভর করবে তাহলে আমরা নির্ণয় বর্গমূল কোনটা বলো তো এই জিনিসটা হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল বর্গমূল তোমার হচ্ছে রুট ওভার 12 সমান সমান হচ্ছে 3.4641 তো খেয়াল করে একই নিয়মে তোমরা 13 যেটা আছে এটা করবা তা আসো আমরা এবার হচ্ছে তোমার দশমিকের গুলা বা পৌনঃপুনিকের গুলা কিভাবে করবা আমরা এবার এই টাইপের একটা দেখি তো ফারস্টে আসো আমরা 6 নাম্বার যে কোশ্চেনটা আছে 6 নাম্বার কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি খেয়াল করো আমাদের 6 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার 1.34 তার পৌনঃপুনিক তাহলে পৌনঃপুনিক দেয়া থাকলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ভাঙাইতে হবে তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এটা আসবে কত 1.34 34 34 তো চেষ্টা করবা তিনটা বা চারটা তোমার ইচ্ছা মতো নিতে ওটা ডাজেন্ট ম্যাটার সমস্যা নাই দিয়ে আমরা হচ্ছে ডট ডট দিয়ে দিয়ে দিলাম এখন দশমিকের ক্ষেত্রে কাপল করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে দশমিক থেকে দরকার হলে এটা লিখে রাখো ভাই এখানে লিখে দিচ্ছি যে দশমিকের ক্ষেত্রে ক্ষেত্রে দশমিক হতে ডান ও বাম দিকে জোড়া দিতে হবে জোড়া করতে হবে খেয়াল করো এই জিনিসটা একটু কেয়ারফুলি শোনো যে আমরা দশমিক থেকে ডান দিকে অর্থাৎ আমরা একটু আগে যে ম্যাথগুলো করছি ডান দিক থেকে জোড়া অর্থাৎ আমরা এই দিক থেকে জোড়া দিছিলাম তাই না যে 1024 তুমি এই দিক থেকে জোড়া দিছিলা কিন্তু দশমিক থাকলে দশমিক থেকে এই দিকে যাইতে হবে আর দশমিক থেকে এই দিকে যাইতে হবে যেমন মনে করো 786.25 মনে করো হচ্ছে 690 এরকম কোন একটা সংখ্যা আছে তাহলে আমরা কি বললাম দশমিক থেকে ডানে এবং বামে জোড়া দিতে হবে তাহলে খেয়াল করো কিভাবে এই দিকে একটা জোড়া এই দিকে একটা জোড়া এই দিকে একটা জোড়া এই দিকে না এই দিকে সিঙ্গেল ডিজিট দরকার হলে তুমি এখানে এই জিনিসটা লিখে রাখো যে एग्जांपल দিয়ে তাহলে এটা মনে থাকবে 786.2560 তো তুমি এটাকে কাপল কি করবা দশমিক থেকে ডানে আর দশমিক থেকে বামে অর্থাৎ দেখো 7 তোমার সিঙ্গেল থাকবে এই ক্ষেত্রে তো তোমরা বাসায় এটা ট্রাই করে করো এখন তুমি বলতে পারো যে ভাই আমার এখানে যদি তোমার 3 ডিজিট থাকে কি এটা 6 কি খালি থাকবে কিনা বলো তো আমরা দশমিকের পরে এখানে চাইলে তুমি এক্সট্রা শূন্য দিতেই পারো এটা কোনো সমস্যা নাই অর্থাৎ 3 ডিজিট বিজোড় ডিজিট যদি থাকে তুমি পরে একটা শূন্য দিয়ে ডান পাশে অর্থাৎ দশমিকের পরে জোড়া বানায় নিবা কিন্তু বাম পাশে আমরা চাইলে দশমিকের আগে শূন্য দিতে পারবো না এইদিকে সো এইদিকে 7 সিঙ্গেলই থাকবে তো আসো আমরা এটাকে যদি আমরা এবার কাপল করি তোমরা এটা এসডব্লিউ করে নিও তা আসো আমরা এটাকে কাপল যদি করো খেয়াল করো তাহলে এখানে একটা কাপল এখানে একটা কাপল এখানে একটা কাপল আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল থাকবে তা আসো আমরা এটাকে আবার ভাগ করি তাহলে হচ্ছে এখন তো আমরা যদি ভাগ করো দেখো কত আসবে 1.34 34 34 ডট 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 এখানে এখানে হচ্ছে আমরা কাপল দেওয়া আছে তো খেয়াল করো আমরা সর্ব ডানে আসো সর্ব বামে আমাদের কত আছে 1
তাহলে কক কাকে বর্গ করলে 1 এর কাছাকাছি হয় 1 কে তো আমরা এখানে নিলাম হচ্ছে 1 তাহলে এখানেও সেম একই জিনিস আসবে তাহলে 1 আর 1 এর করলে আসবে হচ্ছে 1 খেয়াল করো 1 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 0 তারপরে দেখো আমরা এখানে আনলাম তাহলে এই দুইটা সংখ্যার যোগফলটা এখানে হবে তাহলে 1 কে 1 এ যোগ করলে কত হবে দেখো তো 2 এখানে আমরা একটা বক্স দিলাম আর এখানেও আমরা একটা বক্স দিলাম এখন খেয়াল করো তো দুই তো শূন্যের মধ্যে যাবে না তাহলে আমাদেরকে নামাইতে হবে তাহলে আমরা যদি কাপলটাকে নামাও দেখো তো আমরা কত নামবে 34 এই জায়গাটা একটু খেয়াল করো বলতে এই 34 কোথায় থেকে নামছে বলো তো দশমিকের পর থেকে নামছে তাহলে যেহেতু দশমিকের পর থেকে নামছে তোমাকে এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে তাহলে খেয়াল রাখো যে দশমিকের পর থেকে যখনই কাপল নামবে তোমাকে সাথে সাথে এই পাশে একটা দশমিক দিতে হবে যেমন ভাইয়া এই ম্যাপটাও একটু যদি তোমাদেরকে দেখায় দিই আচ্ছা নাহলে এটা একটু পরে দেখাচ্ছি তাহলে তুমি খেয়াল করো এখন এখানে হলো 34 এখন তুমি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানেও সেম একটা সংখ্যা নিতে হবে যার দ্বারা তোমাকে এটাকে ভাগ করতে পারবা বলতে আমরা যদি এখানে 1 নিই এখানেও যদি 1 নিই দেখো তো 21 একে 21 তাহলে এখানে ভাগ যাচ্ছে তাহলে দেখো 4 এর থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3 আর 3 এর থেকে 2 গেলে থাকবে হচ্ছে 1 তো এখন আসো আমরা তাহলে এই 1 এর সাথে 21 যোগ করো তাহলে কত হবে 22 এখানে আমরা একটা বক্স দিলাম এখানে আমরা স্টেপগুলো মুছে দিই তাহলে খেয়াল করো আমাদের এখানে স্টেপগুলো মুছে দিলাম তাহলে এখানেও একটা বক্স দিলাম তাহলে এখন খেয়াল করো এখানে 22 এখানে 13 তাহলে তো ভাগ যাবে না তাহলে তোমাকে আরো একটা কাপল নামাইতে হবে তাহলে আরেকটা যদি কাপল নামাও তাহলে এটা হবে হচ্ছে 34 তাহলে এখানে কত নিলে আমাদের এটা হবে আমরা যদি একটু খেয়াল করো আমরা মনে করলাম 222 নিলাম গুণ 2 তাহলে হচ্ছে 400 হয় তাহলে হচ্ছে 226 গুণ 6 তাহলে হচ্ছে দেখো আমরা 26 যদি 6 নাও তাহলে বেশি হয়ে যায় তাহলে আমরা 225 গুণ 5 এটা নিলে হয় 1125 তাহলে এখানে আমরা নিলাম 5 এখানেও নিলাম 5 তাহলে খেয়াল করো আমরা এটাকে এটা দ্বারা গুণ করলে আসে হচ্ছে 1125 তাহলে আমরা যদি বিয়োগ করি 1334 বিয়োগ অ্যানসার এখানে করলে আসে হচ্ছে 209 এখন খেয়াল করো এখানে আছে 225 এখানে আছে 5 তাহলে যোগ করলে কত হবে বলো তো 230 তাহলে হচ্ছে 230 এখানে আমরা একটা বক্স রাখলাম এখানে একটা আমরা বক্স রাখলাম তাহলে খেয়াল করো তো 230 এর থেকে এটা ছোট তাহলে তোমাকে আরো একটা কাপল নামাইতে হবে তাহলে আমরা পরের কাপলটাকে যদি নামাও এখানে কত আসবে বলো তো 34 তাহলে এখানে এবার আমরা আরেকটা সংখ্যা এবার একটু চুজ করি দেখো আমরা 2306 গুণ 6 আমরা যদি এটা নেই তাহলে এটা আসে হচ্ছে এখানে আছে আমাদের 20934 আমাদের 6 নিলে আসে 13000 তাহলে আমরা যদি 7 নিই এখানে খেয়াল করো 2307 গুণ 7 তাহলে আসে হচ্ছে আমাদের 2307 গুণ 7 এটা আসে হচ্ছে 16000 সামথিং 2308 গুণ 8 এটা আসে হচ্ছে 18000 সামথিং তারপর হচ্ছে আমাদের 2309 গুণ 9 এটা করলে আসে হচ্ছে 20781 সো আমরা এই জিনিসটা নিতে পারবো এখানে 9 এখানেও তোমার 9 তাহলে এটা আসে হচ্ছে তোমার 20781 তাহলে এখন খেয়াল করো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি 20934 মাইনাস অ্যানসার এটাকে করলে আসে হচ্ছে 153 এখন তুমি বলতে পারো যে ভাই আমার তো তিনটা কাপল ছিল আমি নামায়ে ফেলছি বলতে এখানে যেহেতু পৌনপনিক দেওয়া আছে এই কথার মানে কি বলো তো তোমার এখানে চাইলে তুমি আরো কাপল লিখতে পারো তাহলে এখানে আরো একটা একটা অ্যাড করে দিই আমরা 34 ডট 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 তাহলে এখন তোমার এখানে আরো একটা কাপল নামলো এখন খেয়াল করো এই সংখ্যাটার সাথে এবার 9 যোগ করো দেখো কত হয় 2309 তাহলে খেয়াল করো আমরা এই সংখ্যাটার সাথে এবার অ্যাড করো এটা তাহলে কত হয় 2309 যোগ 9 তাহলে এটা আসে হচ্ছে 2318 তাহলে এখানে একটা বক্স রাখলাম আমরা এখানেও আমরা একটা বক্স রাখলাম তাহলে এখন খেয়াল করো তো আমরা এই যে সংখ্যাগুলো আছে আমরা এদের দিকে খেয়াল করো আমরা এখানে আছে হচ্ছে তোমার 15334 এখানে আছে 2318 তাহলে আমরা যদি এখানে 0 নাও এখানেও যদি আমরা 0 নাও তাহলে খেয়াল করো তো আমরা এখানে গেলে কত আসবে তোমার হচ্ছে 000 তাহলে আমরা এই জিনিসটা একটু দেখো তো খেয়াল করো এখানে কেন আমরা 0 আনলাম যে ভাই আমরা কখন 0 আনবো এতক্ষণ তো আমরা 0 আনি নাই তো এই জিনিসটা একটু খেয়াল করো ভাই আবার দেখাচ্ছি তোমার এগুলা দরকার হলে তুমি মুছে দাও বলতো এখানে যে কোনো একটা সংখ্যা নাও না কেন এখানে কত আছে তোমার বলতো
15,334। এখানে মনে করো তুমি 1 নিছো, বলতো এখানে যদি 1 নাও এটা কত হয়ে যায় বলতো? 23,118। বলতো এখানে তুমি যাই আনো না কেন, 1 আনলে সেটা এই সংখ্যাটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, তো 2 আনলে তো সে অবশ্যই বড় হবে। সো তুমি খেয়াল করো যে সকল কন্ডিশনে দেখবা যে এইখানে কোন একটা সংখ্যা আনলে এটা এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবা, তোমার এই ম্যাথটা করতেও কিন্তু এই জিনিসটা লাগবে। কোমো নাম্বার এটা তোমরা এসডব্লিউ করবা, এটা করার ক্ষেত্রেও কিন্তু সেম এই জিনিসটা মনে রাখতে হবে যে তোমার এইখানে যদি কোনো সংখ্যা বসালে এটা এটার চেয়ে বড় হয়ে যায়। তুমি খেয়াল করো অলরেডি তো তুমি 34 নামায় ফেলছো, সো আর তো নামাইতে পারবা না। সো এই সকল কন্ডিশনে তুমি এখানে হচ্ছে জিরো নিবা। তাহলে খেয়াল বুঝছো, খেয়াল করো যে যদি এখানে কিছু বসালে সংখ্যাটা বড় হয়ে যায় ওই সকল কন্ডিশনে আমরা এখানে জিরো নিব। তাহলে জিরো যদি নাও তাহলে এখানেও জিরো দিতে হবে। তাহলে খেয়াল করো জিরো জিরো করলে এখানে কত আসবে, জিরো 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 জিরো। তাহলে এইটা বিয়োগ করো, দেখো কত হবে, 34,351। এখন তুমি খেয়াল করো, এখন তুমি চাইলে আমাদের যদিও চার ঘর হয়ে গেছে তারপরে ভাই আরেকটু দেখাই এই অঙ্কটার ক্ষেত্রে, তুমি এখন দেখো এখন এইটার সাথে এটা যদি অ্যাড করো, দেখো তো এইটা আর এটা যদি অ্যাড করো সেম একই জিনিস থাকবে। তাহলে 23180, এখানে একটা বক্স রাখলাম আমরা, এখানে একটা আমরা বক্স রাখলাম। এখন তুমি খেয়াল করো, এখন তুমি চাইলে আরো একটা 34 এখানে নামায় আনতে পারবা। সো আমরা চাইলে আরো একটা 34 নামায় আনতে পারি। তো এইখানে আর এখানে তুমি সেম একই রকম সংখ্যাটা এবার যদি চুজ করো, খেয়াল করো আমাদের তো খেয়াল করো আমরা এবার যদি এখানে আর এখানে সেম সংখ্যাটা চুজ করি, আমরা মনে করো হচ্ছে 23180 6×6, তাহলে এই সংখ্যাটার কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা এখানে নিলাম 6, এখানে নিলাম 6, তাহলে 1390836। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 15334, তারপর হচ্ছে 34 বিয়োগ অ্যান্সার, এটা করলে আস হচ্ছে 142598। তো খেয়াল করো আমরা এই জিনিসটা যদি আমরা এবার বর্গমূলটা লিখি, তাহলে বর্গমূল কত, তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল বর্গমূল রুট ওভার 1.3 সমান সমান 1.1590। আচ্ছা খেয়াল করো আরেকটা জিনিস, তোমাদেরকে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত মান লেখো, তাহলে এটাকে পরবর্তীতে 3 দশমিকে পর্যন্ত, ভাই আগের ম্যাথগুলোতে লিখি নাই তোমরা লিখবা, তাহলে 3 দশমিক মান পর্যন্ত 1.159। তো এই জিনিসটা খেয়াল করো, জিরো জিনিসটা মনে না রাখলে অনেকগুলো অঙ্কতে তুমি আটকে যাবা। সো এটা মাথায় রাখবা, জিরো কখন আনবো আমরা দরকারের খাতা লিখে রাখো, যে কখনো যদি এখানে যে কোনো সংখ্যা বসাইলে এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, আর তুমি তো অলরেডি একবার একটা কাপল নামায় ফেলছো, সো তুমি চাইলে আর একটা কাপল নামাইতে পারবা না, ওই কন্ডিশনে তুমি এখানে জিরো লিখবা এবং তোমার এটা করার ক্ষেত্রেও কিন্তু এটা লাগবে। তো আসো আমরা এবার হচ্ছে এই ম্যাথটা ভাই একটু শুরু করে দিই, এটা তোমরা শেষ করবা। দেখো তোমার দেওয়া আছে হচ্ছে কত, 786.256, মনে করো এরকম দেওয়া আছে। তা আমাদের কাপল করতে হয় দশমিক থাকলে দশমিক থেকে ডানে এবং বামে দুই দিকে অগ্রসর হয়, তাহলে এইদিকে একটা কাপল করলাম, এইদিকে একটা কাপল করলাম। এখন তুমি খেয়াল করো তো আমার এইখানে যদি সিঙ্গেল ডিজিট থেকে যায়, মনে রাখবা দশমিকের পরে যদি সিঙ্গেল ডিজিট থেকে যায় আমরা চাইলে একটা শূন্য দিতে পারি, তাহলে এখানে একটা জিরো কাপল হলো। তাহলে এইবার যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা ভাগ আগের নিয়মেই করো, তাহলে এখানে সর্ববামে সিঙ্গেল ডিজিট কত আছে বলতো, 7, তাহলে তুমি 2^4 3^9 বেশি হয়ে যায়, তাহলে এখানে যাবে হচ্ছে 2, তাহলে 2 7-এর মধ্যে কয়বার যায়, এখানেও সেম 2 দিতে হবে, তাহলে হচ্ছে 2×2 = 4, তাহলে 7 থেকে 4 গেলে 3, আর আমরা নামলে সবসময় একটা কাপলই নামবে, তাহলে কত নেমে আসবে বলতো, 86। তাহলে খেয়াল করো আমাদের এই 2 আর এই 2 যোগ হলে হবে 4, এখানে একটা বক্স আর এখানে আমাদের হচ্ছে আরো একটা বক্স। তাহলে এখন খেয়াল করো তো আমাদের এখানে কত হবে, আমরা যদি এই জিনিসটা একটু বের করি, তাহলে আমরা মনে করো 44×4 দিলাম 176, তোমার 45×5 246×6, তারপর হচ্ছে মনে করো 49×49, তাহলে খেয়াল করো আমাদের বেশি হয়ে যায় 9 দিলে, 48×8 384, খেয়াল করো আমাদের 8 দিতে হবে এখানে, তাহলে আমরা এখানে 8 দিলাম, এখানেও তুমি 8 দাও, তাহলে খেয়াল করো এটা আসে হচ্ছে 384, তাহলে বিয়োগ করো এটা এখানে আসবে হচ্ছে 2, তাহলে এই 8 আর এটা যদি যোগ করো, তাহলে 48+8 এটা করলে আসে হচ্ছে 56, তাহলে এইখানে একটা বক্স,
এখানে আমরা আর একটা বক্স দিলাম। এখন খেয়াল করো তো 56 তো 2 এর মধ্যে যাবে না, সো তোমাকে কি করতে হবে, পরের কাপলটাকে নামাইতে হবে। খেয়াল করো তো পরের কাপলটা কত তোমার 25, তাহলে আমরা এখানে 25 নামাইলাম। তাহলে একটু আগে ভাইয়া বলছি যে দশমিকের পরের কোন কাপল নামাইলেই সাথে সাথে এখানে তোমাকে দশমিকটা দিয়ে দিতে হবে। সো ভাই এখানে দশমিকটা দিয়ে দিলাম, বাকি কাজটা তোমরা পারবা, এটা এসডব্লিউ করে নিবা। আমরা আজকে আমাদের লাস্ট হচ্ছে ও নাম্বার যে অঙ্কটা আছে ভাই, এটা একটু শুরু করে দিই, এটাও তোমরা এসডব্লিউ করে নিবা। তো খেয়াল করো আমাদের ও নাম্বার অঙ্কটা তোমাকে দেওয়া আছে হচ্ছে 0.25 পৌনঃপুনিক, তাহলে এটাকে আগে ভাঙাও 0.25 25 25 25 ডট ডট ডট। তাহলে আমরা এবার এটাকে যদি ভাগ করি তাহলে 0.25 25 25 25 ডট ডট ডট। এখন তোমাকে কাপল করতে হবে, তাহলে আমরা যদি কাপল করি দুই দিকে কাপল করতে হবে, তাহলে কাপল করলাম। এখন তুমি খেয়াল করো তো আমাদের সর্ববামে কত আছে বলতো, জিরো আছে, তাহলে এটার সমান করতে হলে জিরো কে স্কোয়ার করলেই জিরো হয়। সো আমাদের এখানে প্রথমে আসবে হচ্ছে ভাগ করতে হবে জিরো দ্বারা, তাহলে এখানেও জিরো দিলাম, এখানে জিরো দিলাম, তাহলে দেখো তো জিরো জিরো গেলে জিরো। তাহলে এখন আসো তুমি এই দুইটা সংখ্যা যোগ করো বলতো, জিরো জিরো যোগ করলে এখানে কত আসবে, জিরো, এখানে আমরা ফাঁকা রাখলাম, এখানে আমরা ফাঁকা রাখলাম। এখন এখানে তোমার খেয়াল করো তো পরের কাপলটা নামবে, পরের কাপলটা কত বলতো 25, তাহলে যেহেতু দশমিকের পর থেকে নামছে তাহলে তোমাকে এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। তো এখানে আবার তুমি একটা সংখ্যা চুজ করো কত, আমরা 5 যদি চুজ করো তাহলে 5, এখানে হচ্ছে 5, তাহলে দেখো 5 5 25, তাহলে তুমি যদি বিয়োগ করো দেখো তো 25 থেকে 25 যদি যায় তোমার এখন আসবে হচ্ছে 0, তাহলে আমরা আসো এবার আগের মতো যোগ করো, এই 5 আর এই 5 যোগ করো কত হয় বলতো 10, আর এখানে একটা বক্স। এখন খেয়াল করো তো এখানে আমরা 25 নামাইলাম পরের কাপলটা, দেখো এই নিয়মটা ভাইয়া একটু আগে বলছি বলতো, এখানে যে সংখ্যায় তুমি বসাও না কেন সেটা 25 এর চেয়ে বড় হয়ে যাবে, কারণ এখানে আছে 25, তুমি যদি এখানে 1 বসাও দেখো এটা 101 হয়ে যায়। সো আমরা যেহেতু একটা কাপল নামায় ফেলছি তো তুমি চাইলে আরেকটা কাপল এখন নামাইতে পারবে না, তাহলে এই সকল কন্ডিশনে আমরা কি করি বলতো, মনে আছে আমরা একটু আগেই করছি এখানে আমরা কি আনবো, জিরো আনবো, তাহলে এখানে আমরা যদি জিরো আনি তাহলে এখানেও আমরা একটা জিরো নিয়ে আসলাম। তাহলে খেয়াল করো তো এখানে যদি জিরো আনো, এখানেও যদি জিরো আনো, তাহলে জিরো জিরো করলে কত আসবে বলতো, এখানে জিরো আসবে। তাহলে তুমি বিয়োগ করো তাহলে তোমার এখানে 25ই থাকবে, আর এটার সাথে এটা যদি যোগ করো 100 সাথে শূন্য যোগ করলে তোমার 100ই থাকবে, তাহলে হচ্ছে 100, তাহলে এখানে আরেকটা বক্স করলাম আমরা, এখানে আরেকটা বক্স করলাম আমরা। এখন তুমি খেয়াল করো তাহলে তুমি এখন পরের কাপলটাকে নিয়ে আসতে পারবা, তাহলে এখানে হয়ে গেল তোমার 25। তাহলে এখন এখানে একটা সংখ্যা চুজ করতে হবে, তাহলে আমরা যদি খেয়াল করো আমরা মনে করলাম 100, পরে 2 নিলাম, তাহলে গুণ 2, এটা করলে আসে 2004, 100 পরে যদি তুমি 3 9 গুণ 3, এটা করলে 3009, তাহলে নিতে হবে কত 2, তাহলে আমরা এখানে 2 নিলাম, এখানেও তুমি 2 নাও, তাহলে হচ্ছে গুণ 2, তাহলে এটা আসে হচ্ছে 2004, তাহলে এখানে বিয়োগ করলে 2525 মাইনাস অ্যান্সার, এটাকে করলে আস হচ্ছে 5 2 1। তাহলে এখন খেয়াল করো তোমাকে এখন কি করতে হবে, পরের কাপলটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে পরের কাপলটা নামাইলাম, আর এই পাশে কি হবে 1002 এর সাথে কত যোগ হবে, 2 যোগ হবে, তাহলে হচ্ছে 1002 এর সাথে 2 যোগ হলে 4, এখানে একটা বক্স রাখলাম আমরা, আর এখানে একটা বক্স রাখলাম আমরা। তাহলে দেখো আমরা এখানে কত দেয় যোগ হলে, খেয়াল করো আমরা যদি, তা আমরা যদি এখানে 5 নাও ওইখানে 5 নাও, খেয়াল করো আমাদের আসে 1004, 5 গুণ 5, এটা নিলে এটা কাছাকাছি যায়, তাহলে আমরা 5 নিলাম, তাহলে এটাও যদি 5 নাও তাহলে এখানে আসা হচ্ছে 50225, তাহলে এখানে আসা হচ্ছে 52125 মাইনাস অ্যান্সার, এটা করলে আসে 1900। তো তোমাকে বলছে হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে, তাহলে আমরা নির্ণেয় বর্গমূল যদি 4 দশমিক স্থান পর্যন্ত লেখো, সুতরাং নির্ণেয় বর্গমূল 0.5025, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মানটা হচ্ছে 0.5025। এখন আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিই, খেয়াল করো তো আমরা জানি যে 5 বা 5-এর থেকে বড় কোনো সংখ্যা থাকলে তার পরের সংখ্যার সাথে কি হয় বলতো, 1 যোগ হয়, তাহলে সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত এটা হবে 0.503।
তো খেয়াল করো আজকের এই ম্যাথ গুলা তোমাদের সাধারণত পরীক্ষায় আসে না, বাট তোমরা শিখে রাখতে পারো। কারণ কখনো যদি স্যাররা মনে চায় যে কোশ্চেন একটু কঠিন করবে, এই অঙ্কগুলা দিয়ে দিতে পারে। আর অঙ্কগুলো কিন্তু কঠিন না, তুমি ভাইয়া দেখো ওই কারণে তোমাদেরকে ভাইয়া চেষ্টা করছে সবগুলা ম্যাথই করায় দিতে এখানে যে ম্যাথগুলো আছে। কারণ ভাইয়া যে নিয়মটা দেখাইছি, আস্তে আস্তে তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো আর চেষ্টা করবা প্রত্যেকটা ম্যাথের সাথে নিয়মগুলো লিখে লিখে করতে, এতে হচ্ছে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে তোমাদের হচ্ছে অধ্যায় 2 সেট এই অধ্যায়টা শুরু করবো।